জাতীয় পৌর স্বাস্থ্য মিশনের উদ্যোগে এছাড়াও বেসরকারি সংস্থা ও জিয়াগঞ্জ পৌরসভার সহযোগিতায় বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো জিয়াগঞ্জের ছোটকুটি মাঠের পাশে পৌর কমিউনিটি হলে। জিয়াগঞ্জ ও তৎসংলগ্ন মানুষরা এখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। থাকছে রক্ত পরীক্ষা, প্রেসার পরীক্ষা, এমনকি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে কি বলছে আয়োজকরা, চলুন শুনে নিই তাদের বক্তব্য। জিয়াগঞ্জ থেকে অর্ঘ্য দত্তের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। এবং এনএসইএম এবং জিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আজকে আমাদের হেলথ ক্যাম্প স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল, যেখানে আমাদের তিনটে ডাক্তার ছিলেন, যেখানে চক্ষু পরীক্ষা করা হয়েছে এবং জেনারেল ফিজিশিয়ান এবং গাইনোর ডাক্তার ছিলেন, এবং যাবতীয় রক্ত পরীক্ষা থেকে শুরু করে সব এখানে কর্মসূচি হয়েছে। জিয়াগঞ্জ এবং বাইরেকার পঞ্চায়েত এলাকার কমিশনে আজকে আমাদের 100 থেকে 150 জন পেশেন্ট ছিলেন, মানে বিনামূল্যে ওষুধ এবং তার সঙ্গে নাম লেখা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আজকে আমাদের সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। আমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমরা জিয়াগঞ্জ পৌরসভাকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। নাম অর্ণব দাস।